কিছু বইয়ের নাম থাকে না। পৃথিবীতে কারা কারা তোর কালের স্রোতে হারিয়ে গেছে ভাঙা বাসে কেল্লা চেতনাতে চির ধরেছে সোনার তরি পাল্লা লুটে মাঝি মাল্লা আমলনামা গোল্লা বাংলাদেশি টাকা গোলা গুন্ডে সেতে ফেল্লা খাবার নিল চিল খালি মাঠে ঢিল চুইরা তাল্লে করলো তিল ছদ্ম বেশি মানুষেরা সব চালাইয়া মজা পায় অর্ধনগ্ন গণতন্ত্র বুক ফুলাইয়া গাঁজা খায় রাজা যায় যেই পথে সেই পথ বন্ধ অন্ধ আমি তুমি অন্ধ অন্ধ আদালতে ধারা আছে বাসি পচা গন্ধ নাকে গেলে জলে পড়ে জৈলা পুইরা কান্দ সংসদ ভবনের দামি হাওয়া বেচা খাও চানাচুর আম জনতার খাতা বেচা তুমি আজ বাহাদুর মুখে মুখে বড় ভাই যত পারো চাটো তবে নতুন জায়গা খালি নাই আমদানিতে ভ্যাট পণ্য বেচতে গেলে ভ্যাট পণ্য কিনতে গেলে ভ্যাট পণ্য খাইতে গেলে ভ্যাট কথা কইতে গেলে ভ্যাট আবার ভ্যাটের উপর ভ্যাট ইয়াং জেনারেশন তোমরা মেসেঞ্জারের ট্যাগ চিরপাল ধরো হাল চলো বহু দূরে কেলি যেথা বড় ভাই গো কাঠের চশমা উল্টা কইরা ঝুলে মাত্র ছোট্ট একটা ভুলে মাঝি মাছা করে তুলে যখন আম জনতা ঘুমায় তখন হিপ কথা বলে তাবিব মাহমুদ ঢাকা ইউনিভার্সিটির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র তিনি। কথা ও সুরের ঝংকারে খুব অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে ওঠেন তিনি। তার গানের কথাগুলো যেন জীবন থেকে নেয়া, যা এক অতৃপ্ত আশায় বিদ্রোহের মতো অজস্রভাবে ঝরে পড়ে তার গানের প্রতিটি লাইনের মাধ্যমে। তাবিব মাহমুদ প্রথম তার গানের মাধ্যমে গালিবয় রানার করুণ বাস্তবতা তুলে ধরে সমাজের সামনে। এরপর একে একে গালিবয় পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, হিপ হপ পুলিশ পার্ট ওয়ান, পার্ট টু, সাম্যের বিশ্ব, কিছু বইয়ের নাম থাকে না, অনুভূতি, মধ্যবিত্তের লকডাউন ও আই ক্যান ব্রেথের মতো গানের মাধ্যমে তুলে ধরে সমাজের বর্তমান অবস্থা। তার প্রতিটি গানের লাইন যেন সমাজকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার করুণ বাস্তবতা। তাই তো সামাজিক গণমাধ্যমে সবাই তাকে নতুন প্রজন্মের বিদ্রোহী কবি বলে থাকে। তবে তাবিবের কথা বলতে গেলে সাথে বলতে হয় গালিবয় রানার কথা। দুজনই যেন একই সুতোয় গাথা। 8-10 বছর বয়সের রানা, মুখে বিদ্রোহী বাংলার র‍্যাপ গান, যা খুব দ্রুতই মন জয় করে নিয়েছে সবার। বাংলাদেশে বর্তমানে অন্যতম ভাইরাল সেন্সেশন তাবিব ও রানা জুটি। তাদের ইউটিউব চ্যানেলে প্রায় সব ভিডিও মিলিয়ন প্লাস ভিউ পেয়ে থাকে। তবে এবার ইউটিউবের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমার গানে গালিবয় খ্যাত গীতিকার ও সঙ্গীত শিল্পী তাবিব মাহমুদ। চলতি বছরের মার্চ মাসে প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রিটি প্রোডাকশন ঘোষণা দিয়েছিলেন তারা সাকিব খানের নবাব ফিল্মের সিকল নবাব LLB নির্মাণ করবে। সিনেমাটি সাকিব খান ছাড়াও আরও অভিনয় করবে মাহিয়া মাহি, স্পর্শিয়ার মতো তারকারা। সিনেমাটি পরিচালন করবেন অনন্য মামুন। নবাব LLB নিয়ে প্রতীক্ষায় সাকিব ভক্তরা। তবে করোনা মহামারীর কারণে এখনও সিনেমাটির শুটিং শুরু করতে পারেনি প্রযোজকরা। তবে কিছুদিন আগে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন তারা খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু করতে যাবে। তাই তো নবাব LLB এর টাইটেল ট্র্যাকের জন্য গান লিখে নিলেন তাবিব মাহমুদের কাছ থেকে। তবে তাবিব শুধু সিনেমাটির জন্য গানটি লিখছেন, গানটিতে তিনি কণ্ঠ দিবেন না, এমনটাই তিনি জানিয়েছেন চ্যালেনাই অনলাইনের একটি সাক্ষাৎকারে। সো ভিউয়ার্স, যারা তাবিবের গালিবয়ের গান শুনেছেন তারা তো জানেনি তাবিব মাহমুদের গানের কথা সম্পর্কে, আর যারা এখনও শোনেননি তারা কিন্তু অবশ্যই শুনে আসতে পারেন বাংলার এই গালিবয়দের গান।